আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা বিভিন্ন রাজনৈতিক দল করে, এটা আমাদের আলোচ্য বিষয় না। আপনি যখন আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসবেন, তাহলে আপনার পরিচয়, আপনি কোন আওয়ামী লীগের কর্মী এটা আপনার পরিচয় নয়, আপনি বিএনপির কর্মী, জামাতের কর্মী, কোন রাজনৈতিক দলের কর্মী এটা আমার আপনার পরিচয় নয়। এই প্যান্ডেলের নিচে বসার পর আমার আপনার এক নাম্বার পরিচয় হলো, আমি একজন আল্লাহর গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন। এই জন্য ভাইয়েরা আমাদেরকে খুব দিল কান লাগিয়ে একটা কথা বুঝতে হবে, আপনারা তো স্বীকৃতি দিয়েছেন জমিনের একমাত্র মালিক আল্লাহ, জমিনের একমাত্র আল্লাহ খলিফা বানিয়েছেন ইনসান জাতিকে, তার মধ্যে শ্রেষ্ঠতম জাতি হলো নবীরা। বর্তমান জমানায় কোনো নবী আসার সম্ভাবনা আছে? আমাদের বিশ্বাস হলো কোনো নবী আসার সম্ভাবনা নাই, চান্স নাই। কোনো নবী যদি আসেন, নবী হিসেবে আসবেন, না উম্মত হিসেবে আসবেন। এজন্য যদি বর্তমান সময়ে যদি কেউ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, তাহলে এটা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি ধরা হবে না, এটা ডাইরেক্ট রসুলের সাথে বেয়াদবি ধরা হবে। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলে। এটা বলার উদ্দেশ্য কি? একটা তো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আমরা জানি আজকে বাংলাদেশের একজন এমপি মারা গেছে, চট্টগ্রামের 8 আসনের একজন এমপি, নাম বলার প্রয়োজন নেই, উনি আজকে মারা গেছেন, একজন মুসলমান। স্বাভাবিক নিয়ম হলো কোনো মুসলমান যদি মারা যায়, তাহলে সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে উনার জন্য মাগফিরাতের দোয়া করে। কিন্তু আমরা আজকে লক্ষ্য করলাম, উনি যখন মারা যাওয়ার সংবাদ যখন বিভিন্ন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে যখন আসলো, ওনার মৃত্যুর সংবাদ শুনে কেউ ইন্না লিল্লাহ পড়বে দূরের কথা, বরং সবাই আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলতে লাগলো, নাউযুবিল্লাহ বলে। কেন? আমরা জানি গত 2017 সনে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের সামনে একটি মূর্তি বসানো হয়েছিল, আপনারা জানেন না? ওই মূর্তি বসানোর পরে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, আমার মতো, আপনার মতো সাধারণ পাবলিক, তাওহিদি জনতা, সবাই ওই হাইকোর্টের সামনে মূর্তি বসানোর কারণে আন্দোলন, প্রতিবাদ সমাবেশ করেছিল। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলে। যার কারণে এক সময় সেই মূর্তিটা সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছিল। ওই সময় একজন এমপি, উনি একটা সমাবেশের মধ্যে বলেছিলেন যে হাইকোর্টের সামনে থেকে যারা মূর্তি সরানোর আন্দোলন করতেছে তারা কুত্তার বাচ্চা, নাউযুবিল্লাহ বলে। উনি ওনার ভাষণে বলেছিলেন, আজকে এই সমস্ত কুত্তার বাচ্চারা হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরানোর আন্দোলন করে, এরা আগামীকাল বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আন্দোলন করবে, যারা এই সমস্ত আন্দোলন করে আমি তাদেরকে কুত্তার বাচ্চা ছাড়া আর কোনো ভাষা ইউজ করতে পারি না, নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আমি তো বললাম উলামায়ে কেরামকে গালি দেওয়া মানে উলামায়ে কেরামকে গালি দেওয়া না। আপনার কাছে যদি কোনো এমপির প্রতিনিধি আসে, আপনি যদি এমপির প্রতিনিধির গায়ে হাত তুলেন, এটা আসলে প্রতিনিধির গায়ে হাত তোলা না, এটা ডাইরেক্ট এমপির গায়ে হাত তোলার মতো। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন। বর্তমান জমাদার উলামায়ে কেরাম, বর্তমান জমাদার যারা হক্কানি উলামায়ে কেরাম, এরা তো আসলে নিজস্ব কোনো কথা বলে না, এরা যা বলে ডাইরেক্ট আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকেই বলে। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন। আপনি কোনো একজন আলেমের গায়ে হাত তুললেন, কোন একজন আলেমকে কুত্তার বাচ্চা বলে গালি দিলেন, আল্লাহর কসম এটা কোন আলেমকে গালি দেওয়া হয় নাই, এটা সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া হলো। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, আমরা বলি, আপনারাই তো আগে বলেছেন এই বাংলাদেশটা হলো লক্ষ লক্ষ আলেম উলামা পীর মশাইখের এলাকা। এই বাংলাদেশ স্বাধীন করার জন্য আমার আপনার বাবারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন। এই বাংলার জমিনে বসে কেউ হক্কানি উলামায়ে কেরামকে গালি দিবে, বাংলার তাওহিদ জনতা কখনোই তা বরদাস্ত করতে পারবে না। ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন। আমরা তো বলি এই দুনিয়া চিরস্থায়ী কোনো দুনিয়া না, আজকে আমি আছি কালকে আমি থাকবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ছিলেন, উনি এখন দুনিয়াতে নাই, কবরে আছেন। আপনার বাপ দাদা দুনিয়াতে নাই, কবরে আছেন। এই দুনিয়া থেকে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। কিন্তু লক্ষ্য করতে হবে,
আমি মারা যাওয়ার পর মানুষ আমার সমালোচনা করে নাকি আমার প্রশংসা করে, এমন জীবন গঠন করে গেল, দুনিয়ার সমস্ত আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়ে গেল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর কোন আলেমের জন্য উচিত হবে না ওই কুলাঙ্গারের জানাজার নামাজ পড়ার, ঠিক কিনা? বড় আওয়াজ দিয়ে বলে, এই বাংলার জমিনে যদি থাকতে চাও, উলামায়ে কেরামের সম্মান করে, উলামায়ে কেরামের কথা মেনে তারপরে থাকতে হবে, ঠিক কিনা? বড় আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বাংলার জমিনে যত ইসলামের কাজ হবে, তাবলিগের কাজ বলেন, মাদ্রাসা বলেন, যত ধরনের ইসলামের কাজ, সবগুলোর জন্য উলামায়ে কেরামের নিগরানি দরকার আছে না কি? বড় আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বাংলাদেশে বর্তমানে যারা নাস্তিক কুলাঙ্গার রয়েছে, কথায় কথায় কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে বলে, এটা হলো তাদের জন্য একটা সিগনাল, এটা হলো তাদের জন্য একটা অ্যালার্ট, সতর্কবাণী। সতর্ক হয়ে যাও, এই মুখটারে কন্ট্রোল করো। এই বাংলাদেশের তৌহিদি জনতা এমনি শান্ত মেজাজে, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা যদি একবার জাগ্রত হয়ে যায়, এই বাংলার তৌহিদি জনতাকে দমন করার শক্তি দুনিয়ার কারো হাতে থাকবে না, ঠিক কিনা? বড় আওয়াজ দিয়ে বলেন। যেই সমস্ত ভাইয়েরা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে, আমরা তাদেরকে অনুরোধ করবো, আসুন এই সমস্ত খারাপ রাস্তা পরিহার করে ইসলামের সঠিক এবং সুন্দর পথে আসুন। আল্লাহ তাআলা যেন দুনিয়ার সমস্ত নাস্তিকদেরকে হেদায়ত দান করেন, বড় করে বলেন আমিন। যারা উলামায়ে কেরামকে এই ধরনের গালি দিয়ে কবরে যাবে, আমরা উলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এই সমস্ত বেয়াদবদের জানাজার নামাজও পড়াবেন না, ঠিক কিনা? বড় আওয়াজ দিয়ে বলেন। আমারে গালি দিবে, আমি আবার তার জানাজার নামাজ পড়াবো, আমার গায়রত কোথায়? আপনার আত্মসম্মান নাই? এই জন্য আলেম হওয়ার অর্থ মসজিদ কমিটির কাছে বিক্রি হওয়া নয়, বয়ান করতে আসলাম অর্থ কমিটির কাছে বিক্রি হয়ে তারা যেটা বলবে সেটা বলা নয়, এটা হলো রসুলের জায়গা। কার জায়গা? রসুল একা বসে নসিহাত করতে, আমি যদি শুধু কমিটি যেগুলো বলবে সেগুলো বললাম, মসজিদ কমিটি যেগুলো বলবে সেগুলো বললাম, কোরআন হাদিসের সঠিক কথা বললাম না, বিশ্ব নবী বলেছেন ওই আলেম কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপিত হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইয়েরা দাওয়াত দিয়েছেন কোরআন হাদিসের কথা বলার জন্য, কোন নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য না। এজন্য আল্লাহ তাআলা যে সমস্ত ভাইয়েরা কোনো ভুলের উপর আছেন, উলামায়ে কেরামকে মাইনাস করে যারা তাবলিগের কাজ করতে চান, উলামায়ে কেরামকে বাদ দিয়ে যারা দ্বীনের বিভিন্ন সেক্টরে কাজ করতে চান, এই উলামায়ে কেরামকে বাদ দিয়ে বাংলার জমিনে আগেও দ্বীনের কোনো কাজকর্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা? বড় আওয়াজ দিয়ে বলেন।